প্রতি বছর গড়ে 133 কোটির বেশি পাঠ্য বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে সরকার। এই পরিমাণ বই বিশ্বের কোনো উন্নত রাষ্ট্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পারেনি। এজন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। 2009 সালের আগে প্রাথমিক ও মাধ্যমিকে পড়ুয়া সব শিক্ষার্থী নতুন বই থেকে বঞ্চিত হতো। সাধারণত 2 থেকে 3টি নতুন বইয়ের সঙ্গে পুরনো বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো। সব বই পেতে মার্চ মাস পর্যন্ত সময় গড়িয়ে যেত, ফলে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ত। এখন সময় বদলে গেছে। বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয় পড়ালেখায় গতি ফিরেছে। নতুন বই ও উপবৃত্তি দেয় শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে এসেছে। প্রাথমিকে প্রায় 100% শিশুকে স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। প্রাথমিক ও মাধ্যমিক জেন্ডারে সমতা নিশ্চিত হয়েছে। দেশের স্বাধীনতার 50 বছরে অন্যতম বৃহৎ অর্জন কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ। 2010 শিক্ষাবর্ষ থেকে সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া শুরু হয়। প্রতি বছর গড়ে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর মধ্যে 133 কোটির বেশি পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করা হয়।